ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC বলেছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন সকল মার্কিন সেনা বা সন্ত্রাসী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা কখনও তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে না। IRGC-র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি বিকেলে তেহরানে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের পর IRIB-র দেওয়া এক সাক্ষাৎকারে ইউসারি উচ্চারণ করেন। তিনি বলেন, IRGC-র বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক পদক্ষেপ অত্যন্ত হাস্যকর এবং স্লোগান নির্ভর। বিশ্বের সবচেয়ে নির্বোধ ব্যক্তিরা ইরানের সঙ্গে শত্রুতা করে বলে উল্লেখ করেন জেনারেল জাফারি। তিনি বলেন, ওয়াশিংটন ইরানের সরকার ও জনগণের সম্পর্ক ফাটল ধরানোর লক্ষ্যে IRGC-র বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বাস্তবে এয়ারপোল হয়েছে উল্টো। এয়ারপোলের জনগণের সঙ্গে ইরানের সরকার ও নিরাপত্তা বাহিনীগুলোর সম্পর্ক আরও বেশি সংহত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়ান্তিনচাঁদ বলেছেন, পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র বিরুদ্ধে আমেরিকা কোনো রকমের পদক্ষেপ নিলে শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান এখন অনেকটা টলটলেমান এবং ইরানের এলিট বাহিনীর বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। IRGC-কে সন্ত্রাস হিসেবে তালিকাভুক্ত করার পর এমনকি খোদ মার্কিন সরকারের ভিতরে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ক্ষেত্রে দ্রুত এর প্রভাব পড়বে। বাইদেনজাদ বলেন, আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প IRGC-কে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিতান্তই বাগাড়ম্বর করেছেন। তিনি তা কখনো বাস্তবায়ন করবেন না, আর বাস্তবায়ন করতে গেলে তারা দেখবে যে ইরানের এই বাহিনী কতটা শক্তি প্রয়োগ করে জবাব দিচ্ছে। ইরানি কূটনীতিক আরও বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ নির্মূলে IRGC যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে তাতে এ বাহিনীকে পুরস্কার দেওয়া উচিত ছিল। উল্টাপাল্টা করলে IS-এর পরিণতি ভোগ করবে মার্কিন বাহিনী। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাইদ জালালি বলেছেন, আমেরিকা উল্টাপাল্টা কিছু করলে পশ্চিমা এশিয়ায় সন্ত্রাসী মার্কিন বাহিনীকে IS-এর পরিণতি ভোগ করতে হবে। ইরানের টিভি চ্যানেল 2-তে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। সাইদ জালালি বলেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদের শিকার একটি দেশ। মার্কিন মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী MQ ইসলামী বিপ্লবের পর থেকে এ পর্যন্ত 17,000 ইরানিকে হত্যা করেছে। এ সময় তিনি জাপানের হিরোশিমা নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা হামলা, ভিয়েতনাম যুদ্ধ, দখলদার ইসরায়েলি অপকর্মের প্রতি সমর্থন এবং ইরাক ও আফগানিস্তানে মার্কিন হামলার কথা তুলে ধরেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। গত 40 বছরে ইরানিদের কাছে বড় ধরনের পরাজয়ে মার খেয়েছে আমেরিকা। এ কারণে তারা ইরানের জনগণ ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র উপর ক্ষুব্ধ। ইরানকে ঠেকাতে আরব নেটো, থাকবে না মিশর। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকাতে আমেরিকার তত্ত্বাবধানে আঞ্চলিক মিত্রদের নিয়ে সামরিক জোট নেটো স্টাইলে যে একটি জোট গঠনের প্রক্রিয়া চলছে তাতে থাকবে না মিশর। নির্ভরযোগ্য কয়েকটি সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক খবর দিয়েছে, এ ধরনের জোট গঠন হলে মুসলিম বিশ্বে মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ওই প্রতিবেদনে বরাত দিয়ে ইরানি গণমাধ্যম ফার্স্ট টুডে বলছে, সম্ভাব্য এক জোট থেকে নিজেকে প্রত্যাহারের কথা আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কৌশলগত মিত্রদেরকে জানিয়ে দিয়েছে কায়রো। সৌদি আরবের রাজধানী রিয়াদে জোট গঠনের বিষয়ে নতুন একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে মিশর জোটে যোগ দেওয়া নিয়ে নিজের অনীহার কথা জানিয়েছে। 4টি সূত্রের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য মিশর কোনো প্রতিনিধি দল পাঠায়নি। সূত্রগুলো বলেছেন, সম্ভাব্য এক জোটের আন্তরিকতা নিয়ে মিশরের প্রশ্ন রয়েছে। পাশাপাশি মুসলিম বিশ্বের সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়ারও বিষয়টি বিবেচনা নিয়েছে কায়রো। তবে আরেকটি সূত্র বলেছেন, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় পাশ করার বিষয়ে সন্দেহান তিনি, বলে নতুন কেউ আমেরিকার প্রেসিডেন্ট হলে তিনি এক জোট ভেঙে দেবেন। সেই কারণে জোটের ভবিষ্যৎ চিন্তা করে মিশর এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মন্তব্য করে বলেছে, মিশরের এই অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য বিপর্যয়কর। অবশ্য প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে মিশরের কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।